মাওয়াজ ক্রনিক্যাল থেকে আমি সাথে আছি মাওয়া আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের গল্প যখন নামিবে আধার আজকে গল্পটির দ্বিতীয় পর্ব মিসির আলী খাতা খুলে বসেছেন আজকের দিন শুরু করবেন ব্যক্তিগত কথামালায় এক পাতা লিখে তার সামনে চায়ের কাপ পিরিচে টোস্ট বিস্কুট সকালের প্রথম চা যশু পরোটা ভাজি আনতে গেছে সে নিজে ভালো পরোটা বানায় তবে নিজের বানানো পরোটা সে খেতে পারে না তার পরোটা ভাজি সে দোকান থেকে কিনে আনে দুপুরে প্রায়ই সে মল্লিক সাহেবের কাচ্ছি হাউজ থেকে খেয়ে আসে কাচ্ছি হাউজের লোকজন তাকে চেনে যশুকে টাকা দিতে হয় না মিসির লিখলেন নাতিদের প্রসঙ্গে মল্লিক সাহেব দুবার আমাকে বলেছেন তার এক হালি নাতি দুই নাতি এবং দুই নাতনি আমি তার দুই নাতির কথাই জানি যশুকে জিজ্ঞেস করেছিলাম সেও দুইজনের কথাই বলেছে মল্লিক সাহেবের দুই ছেলে যেমন তাদের দুই বাবাকে দেখে মল্লিক সাহেবও কি একইভাবে দুই নাতির জায়গায় চার নাতি দেখেন বিষয়টা পরিষ্কার হওয়া প্রয়োজন তবে তাড়াহুড়োর কিছু নেই হাতে সময় আছে মল্লিক সাহেবের বাড়ির অবস্থা শান্ত পশ্চিম রণাঙ্গন নিঃশুপ টাইপ শান্ত একটি শিশু মারা গেছে তার প্রভাব উপরেই মনে হয় পড়েনি ছক্কাবকা ছেলে কোলে নিয়ে আগের মতোই হাঁটাহাঁটি করছে আগে দুজনের কোলে দুটি ছেলে থাকত এখন একজন ভাগাভাগি করে দুজনের কোলে থাকছে সুরমা হোমিও হাসপাতালে মল্লিক সাহেব নিয়মিত বসা শুরু করেছেন সুরমা তার প্রথম স্ত্রীর নাম এই স্ত্রীকে মনে হয় মল্লিক সাহেব খুবই পছন্দ করতেন তার বেবিটেক্সির প্রতিটির পেছনে লেখা সুরমা পরিবহন মল্লিক সাহেবের প্রথম স্ত্রী সম্পর্কে কোনো তথ্য এখনও আমার হাতে নেই মহিলা রূপবতী ছিলেন সবসময় বোরকা পরে থাকতেন ঘরের মধ্যেও বোরকা খুলতেন না এই বাড়ির সবকিছুই জট পাকিয়ে আন্ধাগিট্টু হয়ে আছে এই জাতীয় গিট্টুর সুবিধা হচ্ছে কোন রকমে একটা গিট্টু খুলে ফেললে বাকিগুলো একের পর এক আপনাতেই খুলতে থাকে আমাকে অবশ্য গিট্টু খোলার দায়িত্ব কেউ দেয়নি কর্মহীন মানুষ কর্ম খুঁজে বেড়ায় আমার মনে হয় এই দশাই চলছে মিসির আলী খাতা বন্ধ করলেন ঠান্ডা সরপরা চায়ে চুমুক দিলেন তার মুখ সামান্য বিকৃত হলো না নিজের মনেই ভাবলেন এক ধরনের নির্বিকারত্ব সবার মধ্যেই আছে তিনি যেমন চায়ের ঠান্ডা গরম বিষয়ে নির্বিকার মল্লিকের দুই পুত্র আশেপাশে কি ঘটছে সেই বিষয়ে নির্বিকার পুলিশ তাদের ধরে নিয়ে গেলেও তাদের কিছু যায় আসে না তাদের শিশুপুত্র বিনা চিকিৎসায় মারা গেলেও তাদের কিছুই যায় আসে না অবশ্য এই শিশুটা বিনা চিকিৎসায় মারা গেছে তা না মল্লিক সাহেব তার চিকিৎসা করেছেন হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছেন অ্যান্টিবায়োটিক খেতে দেননি কারণ অ্যান্টিবায়োটিক শিশুদের জন্য বিষ সিগারেট হাতে বারান্দায় এসে মিসির আলী অদ্ভুত এক দৃশ্য দেখলেন মল্লিক সাহেবের দুই ছেলে মুখোমুখি দাঁড়িয়ে কানে ধরে উঠবস করছে কতবার উঠবস করা হচ্ছে তারা সেই হিসেবে রাখছে শব্দ করে বলছে একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ ছক্কাবক্কা দুই ভাইয়ের একটি শিশুপুত্র দুজনের মাঝখানে শান্ত ভঙ্গিতে বসে আছে তার হাতে কাঠি লজেন্স সে লজেন্স চুষছে এ ধরনের দৃশ্য বেশিক্ষণ দেখা যায় না মিসরেলি ঘরে ঢুকে দি আদার সাইড অব ব্ল্যাক হোল বই খুললেন বিজ্ঞান যে পর্যায়ে চলে গেছে এখন যে কোনো গাঁজাখড়ি গল্পও বিজ্ঞান বলে চালিয়ে দেয়া যায় ব্ল্যাক হোলের বইটিতেও লেখক এই জিনিস করেছেন কঠিন বিজ্ঞানের লেবাসে গল্পগল্প চাচাজি আসব মিসির চমকে তাকালেন দুই ভাই মুখ কাঁচু মাচু করে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে বাচ্চাটি নেই মিসির বই বন্ধ করে বললেন এসো দুই ভাই ঘরে ঢুকেই দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিল চাচাজি আপনার ঘরে একটু বসি বসো কোনো সমস্যা নেই চা খাবে জি না সকালে নাস্তা করেছো জি বিরিয়ানি খেয়েছি কথা বলছে বড় ভাই ছোট ভাই ঠোঁট নাড়াচ্ছে এইবার ছোট ভাই কথা বলা শুরু করলো বড়জন চুপ বাবা একশোবার করে কান ধরে উড্বোস করতে বলছিলেন আমরা একশো দশ বার করেছি দশটা ফ্রি করে দিয়েছি ভালো করেছি না চাচাজি অবশ্যই ভালো করেছো শাস্তিটা হয়েছে কি জন্য অপরাধ কি করেছিলে ওনার দিকে তাকিয়ে হেসেছি হেসে ফেলার জন্য শাস্তি খারাপ হাসি হেসেছে চাচাজি হাসির ভালো খারাপ আছে জি আছে মিসির আলী বললেন আমার দিকে তাকিয়ে একটা খারাপ হাসি দাও তো দেখি ব্যাপারটা কি দুই ভাই চুপ করে আছে মনে হয় তাদের পক্ষে খারাপ হাসি দেওয়া এই মুহূর্তে সম্ভব না ছোট ভাই বলল চাচাজি আপনি কি অন্য ঘরে যাবেন আমরা এখন বেয়াদবি করব কি বেয়াদুবি করবে সিগারেট খাবো আমার সামনে খাও অসুবিধা নেই চাচাজি মন থেকে অনুমতি দিয়েছেন হ্যাঁ আপনার মতো মানুষ ভুবনে কম আছে বলতে বলতে বড় ভাই শার্টের পকেট থেকে সিগারেট বের করলো একটা সিগারেটই দুজনে মিলে টানছে কুৎসিত গন্ধে ঘর ভর্তি হয়ে গেছে তারা যে সিগারেট টানছে তা সাধারণ সিগারেট না গাঁজা ভর্তি সিগারেট মিসির মনে হলো রহস্যের একটা জট খুলেছে গাঁজা ডিলিউশনের দরজা খুলে দেয় এই জন্যই লোকগানে গাঁজার নৌকা শূন্যের ভরে যায় বক্কা বিনীত গলায় বলল চাচাজি কি একটা টান দিবেন মিসির বললেন না তোমরা কি নিয়মিত খাও দুই ভাই একসঙ্গে বলল জি না আজ একটা বিশেষ দিন বিশেষ দিন কি জন্য দুই ভাইয়ের কেউই জবাব দিল না বিচিত্র ভঙ্গিতে হাসলো তার মিনিট দশেকের মাথায় জীব ভর্তি করে পুলিশের গাড়ি চলে এলো পুলিশের কাছে দুই ভাই স্বীকার করলো তারা ধাক্কা দিয়ে তাদের বাবাকে কুয়ায় ফেলে দিয়েছে দমকল বাহিনীর লোক এসে গহিন কুয়া থেকে অনেক ঝামেলা করে মল্লিক সাহেবের ডেড বডি উদ্ধার করল মল্লিক সাহেবের ছোট ছেলে স্ত্রী চম্পা এসেছে মিসরে কাছে মল্লিক সাহেব এই ছেলের বউকেই ডাকতেন ছোট কুত্তি নামে মেয়েটি দেখতে কেমন কিছুই বুঝলেন না তার সারা শরীর গোলাপি রঙের বোরকায় ঢাকা চোখ দেখা যাওয়ার কথা তাও দেখা যাচ্ছে না মশারির জালের আড়ালে চোখ দুই হাতে কালো হাত মোজা পায়ে টকটকে লাল মোজা চাচাজি আমার নাম চম্পা আমি বক্কার স্ত্রী আপনার কাছে বিশেষ প্রয়োজনে এসেছি যাকে দেখা যাচ্ছে না তার সঙ্গে স্বস্তি নিয়ে কথা বলা যায় না এই মেয়েটির সঙ্গে কথা বলা আর দূরের কারোর সঙ্গে টেলিফোনে কথা বলা একই জিনিস মিসির বললেন মা তুমি বসো প্রয়োজনটা কি বলো চম্পা বসল মিসির লক্ষ্য রাখলেন এই মেয়ে তার স্বামীর মতো পা চায় কি না পা নাচাচ্ছে না মিসির আলী বললেন তোমার কি জরুরি কথা বলো চম্পা বলল আমার স্বামী আর ভাসুরকে হাজত থেকে ছাড়াবার ব্যবস্থা করে দেন তারা সম্পূর্ণ নির্দোষ মিসির আলী বিব্রত গলায় বললেন এরা দুজনই খুনের মামলার আসামি খুনের কথা স্বীকার করেছে পুলিশ এদের ছাড়বে না চম্পা বলল খুন এরা করে নাই এই দুই ভাই খুবই ভালো মানুষ এরা পিঁপড়াও মারে না খুন কি করবে খুন আমি আর আমার বড় বোন পারুলাপা মিলে করেছি ওনার খাবারের সঙ্গে অ্যান্টাসি মিশায় দিয়েছি নিজেকে সামলাতে মিসির কিছুটা সময় লাগলো এই মেয়ে সহজ গলায় এসব কি বলছে মিসির আলী বললেন ইঁদুর মারা বিষ কোনো গন্ধ নাই লেবুর শরবতের সঙ্গে মিশাইয়ে দিয়েছি কয়েক চুমুক দিয়ে উনি চিত হয়ে পড়ে গেলেন মৃত্যু হওয়ার আগেই দুই ভাই মিলে লাশ কুয়াতে ফেলেছে তোমরা দুই বোন পুলিশকে এই কথা বলতে চাও জি চাচাজি। তোমরা যে হত্যা পরিকল্পনা করেছিলে এটা কি ছক্কা বক্কা জানতো না তাদের বলি নাই বিষ কে কিনে এনেছে ইঁদুর মারা বিষ ঘরে ছিল কেউ কিনে নাই খুন করেছ কি জন্য উনি খুব খারাপ লোক ছিলেন সপ্তাহে একদিন ওনার কাছে আমার কিংবা আমার বোনের যেতে হতো রাতে থাকা লাগত আমার বড় বোন কখনো থাকে নাই আমি থেকেছি কখনো বলেছি আমার নাম পারুল কখনো বলেছি চম্পা আমরা দুই বোন দেখতে একই রকম উনি ধরতে পারেন নাই তোমার স্বামী বা ভাসুর এই ঘটনা জানে জি জানে মিসির বললেন তুমি আমাকে যা বলেছ পুলিশকে কি তা বলতে পারবে পারব ইনশাল্লাহ তোমাদের দু বোনের কথা আমি পুলিশকে জানাতে পারি তার আগে তোমার বড় বোন পারুলের সঙ্গে আমার কথা বলতে হবে আমি আপনাকে যা বলেছি পারুল আপা সেই কথাই বলবে আলাদা কিছু বলবে না তারপরেও তার সঙ্গে আমার কথা বলা প্রয়োজন চম্পা বলল আমি চেষ্টা নিব ওনাকে পাঠাতে তবে চেষ্টায় কাজ হবে না পারুলাপা কারো কারোর সঙ্গে কথা বলে না চাচাজি তাহলে আমি যাই আসসালামু আলাইকুম মিসির আলী কিছু বললেন না ঘটনা শুনে তিনি ধাক্কার মতো খেয়েছেন ধাক্কা সামলাতে তার সময় লাগছে তিনি বড় বোন পারুলের অপেক্ষা করতে করতে সিগারেট ধরালেন নিকোটিনের জট আলগা করার ক্ষমতা আছে এই মুহূর্তে নিকোটিনের ধোঁয়া তার উপর কাজ করছে না জট আলগা হচ্ছে না বরং আরও পেঁচিয়ে যাচ্ছে পারুল এসেছে ঠিক ছোট বোন চম্পার মতো বোরকা মোজা বোরকার রং কালো পা এবং হাতের মোজার রঙও কালো ছোট বোনের গা এবং বোরকা থেকে কোনো পারফিউমের গন্ধ আসেনি বড় বোনের বোরকা থেকে হালকা পারফিউমের গন্ধ আসছে লেবু ও চাপাতার গন্ধের পারফিউম ছোট বোনের গলা ঝনঝন করছিল বড় বোনের গলা চাপা কিছুটা খসখসে মিসির আলী বললেন তোমার ছোট বোন আমাকে ভয়ঙ্কর কিছু কথা শুনিয়েছে পারুল বলল ভয়ঙ্কর হলেও কথা সত্য আপনার সঙ্গে যদি কোরআন মজিদ থাকে আমার হাতে দেন আমি কোরআন মজিদ মাথায় নিয়ে বলবো, ঘটনা সত্য তোমরা কি নিয়মিত নামাজ রোজা করো জি করি আমরা দুই দুইমোনি অনেক রাত জেগেই ইবাদত বন্দেগি করি তবে ইবাদত বন্দেগী শ্বশুরের আড়ালে করতে হয় উনি পছন্দ করেন না রাত তিনটা থেকে পজরের ওয়াক্ত পর্যন্ত আমরা নামাজ পড়ি রাত তিনটায় ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি মিসির কাছে দুটা বিষয় স্পষ্ট হল রাত তিনটায় তার নিজের ঘুম ভাঙার রহস্য তার একটি চম্পা পারুল এই দুই বোন স্কিজুফিনিয়ার রুগী তাও এখন স্পষ্ট এই ধরনের রুগীদের প্রধান লক্ষণ হল ধর্মকর্মে চূড়ান্ত আসক্তি মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন শ্বশুরের সঙ্গে রাত্রি যাপনের কথাটাও কি সত্যি জি চাচা তবে আমি কখনো ওনার কাছে যাইনি চম্পা গিয়েছে কখনো চম্পা হিসেবে গেছে কখনো পারুল হিসেবে চম্পার গর্ভে ওনার একটি ছেলেও হয়েছিল নাম কিসমত সেই ছেলেটি নিউমোনিয়ায় মারা গেছে মিসির আলী বললেন আমি শুনেছিলাম ছেলেটি তোমার পারুল বলল আমার কোনো ছেলে পুলে নাই আমি নিঃসন্তান চম্পার দুবার সন্তান হয়েছে একবার হলো এক সন্তান কিসমত মিসির আলী বললেন নিউমোনিয়ার চিকিৎসা কি হয়েছিল আসল চিকিৎসা হয় নাই ছেলের বাপ অর্থাৎ আমার শ্বশুর সাহেব হোমিওপ্যাথি চিকিৎসা করেছেন তার নিউমোনিয়া কিভাবে হয়েছিল জানতে চান বলো শুনি পারুল বলল আমি আর চম্পা এই দুজনে শলা পরামর্শ করে কিসমতকে ছাদে খালি গায়ে দুই ঘন্টা শুয়ে রেখেছি এতেই কাজ হয়েছে পাপ বিদায় পারুল খিলখিল করে অনেকক্ষণ হাসল তার হাসি থামার পর মিসরেলি শান্ত গলায় বললেন তুমি পারুল না তুমি চম্পা পারুল সেজে দ্বিতীয়বার আমার কাছে এসেছ গলা চেপে কথা বলছ মাঝে মাঝে চেপে কথা বলার ব্যাপারটা ভুলে যাচ্ছ বলে মূল স্বর চলে আসছে চম্পা তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছ কেন করছো জানি না জানতে চাচ্ছি না তুমি এখন বিদায় হও তোমার আর কোনো গল্প শুনতে আমি রাজি না আমার ধারণা তোমরা দুই বোনই অসুস্থ স্কিজুপ্রেনিয়ার রোগী তোমাদের কোনো কথাই বিশ্বাসযোগ্য না চাচাজি পারুলাপা কখনো কোথাও যায় না কারো সঙ্গে কথাও বলে না এই জন্য বাধ্য হয়ে পারুল সেজে এসেছি আপনি দয়া করে আমাদের একটু সাহায্য করুন মিসির বললেন আমার সাহায্যের তোমাদের প্রয়োজন নেই আমাকে যা বলেছ পুলিশকে তাই বলবে পুলিশ তদন্ত করে বের করবে ঘটনা কি চাচাজি আমি এখন আপনাকে একটা জরুরি কথা বলবো মিসির আলী বললেন আমি তোমার কোনো কথাই শুনবো না তাহলে কিন্তু ছোট্ট একটা সমস্যা হবে বলো কি সমস্যা আপনি ভাড়াটি হিসেবে এখানে আর থাকতে পারবেন না এখন সব কিছু চালাচ্ছে আমার বড় বোন পারুল মিসির আলী বললেন সমস্যা নেই আমি বাড়ি ছেড়ে দিব আজকেই ছাড়তে হবে মিসির আলী হেসে ফেলে বললেন পুরো মাসের ভাড়া আমার দেওয়া তারপরেও আজ রাতেই বাড়ি ছেড়ে দেব মিসির আলীর মনে হল তিনি অতি বৃদ্ধ মানুষের মতো আচরণ করছেন অতি বৃদ্ধরা অকারণে অভিমান করে তিনিও তাই করছেন চম্পা মেয়েটির উপর অভিমান ঘটিত রাগ করেছেন চট করে কারো উপর রেগে যাওয়া তার স্বভাবই ছিল না এরকম কেন হচ্ছে আজকের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হলে নতুন বাসা খুঁজে বের করতে হবে কয়েক ঘন্টার মধ্যে ঢাকা শহরে বাড়ি খুঁজে পাওয়া মুশকিল মিসির আলি অনেক খুঁজে পেতে মালিবাগের এক হোটেলে এসে উঠলেন হোটেলের নাম মুন হাউস হোটেলের মালিক কবির সাহেবকে মিসির আলির কাছে যথেষ্টই ভদ্রলোক বলে মনে হল তিনি মিসির আলীর বিছানা বালিশ সিঙ্গেল খাট চেয়ার টেবিল গুদাম ঘরে রাখার ব্যবস্থা করলেন মিসির আলির বারো ইঞ্চি কালার টিভি তার ঘরেই লাগানোর ব্যবস্থা করলেন মুন হাউজে খাবারের ব্যবস্থা নেই হোটেলের বয় টিফিন ক্যারিয়ারে করে বাইরে থেকে খাবার নিয়ে আসে কবির সাহেব মিসির আলীকে এই ঝামেলা থেকেও মুক্তি দিলেন হোটেলের কর্মচারীদের জন্য যে খাবার তৈরি হয় তার সঙ্গে মিসির আলী এবং যশু যুক্ত হয়ে গেল হোটেলে মিসির আলীর রুম নম্বর দুশো বারো বি দুশো বারোর দুটা ঘর আছে একটা দুশো বারো এ আর একটা দুশো বারো বি বি দিয়ে রুম নম্বর দেওয়ার ব্যাপারটি তিনি বুঝতে পারলেন না নিশ্চয়ই কোনো কারণ আছে আমাদের এই জগৎ কার্যকারণের জগৎ কার্যকারণ ছাড়া এখানে কিছুই হয় না প্রথমে কজ তারপর ইফেক্ট মিসিরেলের ঘরটা বেশ বড় ঘরে দুটা জানালা একটা পশ্চিমে আর একটা পূবে পশ্চিমে জানালা খুললে প্রকাণ্ড এক কাঁঠাল গাছ দেখা যায় কাঁঠাল গাছে কাক বাসা বেঁধেছে জানালা দিয়ে তাকালে কাকের বাসায় চারটা ডিম দেখা যায় কোকিলরা সন্তান বড় করা ঝামেলা জন্য কাকের বাসায় ডিম পারে এখানে কি কোনো কোকিলের ডিম আছে মিসিরালি ঠিক করলেন ডিম থেকে ছানা বের না হওয়া পর্যন্ত তিনি হোটেলেই থাকবেন নতুন বাসা খুঁজে বেড়াবেন না রাত নটার দিকে হোটেলের মালিক নিজেই টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এলেন গরম ভাত মুগের ডাল পটল ভাজি কই মাছের ঝোল কবির সাহেব বললেন আয়োজন খারাপ কিন্তু খেয়ে আনন্দ পাবেন বাবুরচি রান্না খুবই ভালো সে যদি কাঁঠাল পাতার ঝোল রাঁধে সে ঝোল খেয়েও বলবেন অসাধারণ এই বাবুরচি আবার ভালো পা দাবাতে পারে আপনার যে বয়স তাতে পা দাবালে শরীর ভালো থাকবে তাকে বলে দেব সে প্রতিরাতে এসে কিছুক্ষণ আপনার পা দাবাবে মিসির আলী বললেন আমার পা দাবাতে হবে না শারীরিক এই আরাম আমি নেব না আপনি আমার প্রতি যে বাড়তি মমতা দেখাচ্ছেন তার কারণটা কি বলবেন কবির সাহেব বললেন বাড়তি মমতা দেখাচ্ছি না হোটেলের সব বোর্ডারের জন্য আপনি নিশ্চয়ই খাবারের ব্যবস্থা করেন না বা নিজে তার জন্য টিফিন কেরিয়ারে করে খাবার আনেন না কবির সাহেব বললেন আপনার চেহারা কথা বলার ভঙ্গি হাঁটা সবই আমার বাবার মতো আমি আপনাকে দেখে চমকে উঠেছিলাম আপনার বাবা কবে মারা গেছেন আমার বয়স যখন পাঁচ তখন মিসির আলী বললেন পাঁচ বছর বয়সের কথা পরে মনে থাকে না আপনার বাবার বিষয়ের খুব কম স্মৃতি আপনার আছে এই কারণেই অনেকের সঙ্গে আপনি আপনার বাবার চেহারার মিল পাবেন আমার আগেও নিশ্চয়ই অনেকের সঙ্গে আপনি আপনার বাবার চেহারার মিল পেয়েছেন তাই না জি মিসির আলী রাতের খাবার খেয়ে সত্যি সত্যি আনন্দ পেলেন পটল ভাজিকে তিনি এতদিন অখাদ্যের পর্যায়ে রেখেছিলেন আজ মনে হল এই ভাজি খাদ্য তালিকায় রোজ থাকতে পারে খাওয়া শেষ হওয়ার পর কবির সাহেব বললেন পান খাওয়ার অভ্যাস কি আছে মিসির আলী বললেন নাই তবে আজ একটা পান খাব তৃপ্তি করে খাবার খেলে কেন জানি না জর্দা দিয়ে পান খেতে ইচ্ছা করে পান ছাড়া আর কি কিছু লাগবে একটা বাইনকুলারকে জোগাড় করে দিতে পারবেন বাইনকুলার দিয়ে কি করবেন কাঁঠাল গাছে একটা কাক বাসা বেঁধেছে ডিম পেড়েছে ডিমে তা দিচ্ছে ডিম থেকে বাচ্চা বের হওয়ার দৃশ্যটা দেখব কবির সাহেব বললেন পান এনে দিচ্ছি সকালবেলা বাইনকুলার এনে দেব চলবে না অবশ্যই চলবে থ্যাংক ইউ কবির সাহেব হাসি হাসি মুখে তাকিয়ে আছেন তার হাসি দেখে মিসির আলির ভালো লাগল হোটেল যশুর খুবই পছন্দ হয়েছে হোটেলের সব কর্মচারী বড় একটা ঘরে থাকে যশুর ব্যবস্থা হয়েছে সেখানে বিনিময়ে বাবুরচির পুটফরমাস খাটবে যশুর মাথায় ঢুকেছে সে বাবুরচি হবে সে স্বপ্নে দেখেছে বিশাল এক রেস্টুরেন্টের ক্যাশব্যাক্সে সে বসেছে রেস্টুরেন্টের নাম যশুর পোলাও রাতে ঘুমোতে যাওয়ার আগে যশু মিসির আলীর খোঁজ নিতে এলো মিসির বললেন যশু তোর বিষয়টা নিয়ে আমি এখন চিন্তা ভাবনা শুরু করব যশু অবাক হয়ে বলল আমার কোন বিষয়ে মিসির আলী বললেন এক ভূতনি এসে তোর পা চাটে ওই বিষয়ে ভূতনিটার বয়স কত যশু বলল তার বয়স্ক তো কেমনে বলবো আমি তো তার বয়স জিগেই নেই তাকে তো দেখেছিস জি দেখছি দেখে বয়স কিরকম মনে হয় পারুলাপার বয়সী মনে হয় চেহারাও ওনার মতো খুবই সৌন্দর্য মিসরেলি আলী বললেন পারুলাপা হলো ছক্কার স্ত্রী জি এমন সুন্দর ওনার চেহারা দেখলে আপনি ফিট পড়বেন রাইতের ঘুম হারাম হয়ে যাবে মিসির আলী ছোট্ট নিঃশ্বাস ফেললেন যশুর ভূতনি তবে প্রয়েডিও ভুতনির সঙ্গে হুড়বুড়ি নামটা ঠিক যাচ্ছে না দুইশো বারো বি ঘরের সামনে এক বারান্দার মতো আছে সেখানে কবির সাহেব চাপাচাপি করে দুটা লাল রঙের প্লাস্টিকের চেয়ার এবং টেবিল ঢুকিয়েছেন মিসির আলী প্লাস্টিকের চেয়ারে বসে বাইনোকুলারের কাক দম্পতিকে আগ্রহ নিয়ে দেখছেন মিসির আলীর ধারণা কাক দম্পতিও বিষয়টা টের পেয়েছে মনুষ্য সম্প্রদায়ের কেউ একজন তাদের প্রতি লক্ষ্য রাখছে এটা তারা জানে বিষয়টাতে কাক দম্পতি মনে হয় খানিকটা চিন্তিত দুপুর বারোটার মতো বাজে যশু কিছুক্ষণ আগে প্লেটে করে শিঙারা দিয়ে গেছে গরম শিঙারা ভাব উঠছে কিন্তু কেন জানি মিসিরালির খেতে ইচ্ছে করছে না এটাও বয়স হওয়ার লক্ষণ খিদে হবে কিন্তু খেতে ইচ্ছে করবে না মিসিরেলি হঠাৎ লক্ষ্য করলেন বিদেশি এক তরুণী হোটেলের বারান্দায় এসে থমকে দাঁড়িয়েছে মেয়েটির পরনে ঘাগরা জাতীয় পোশাক মাথায় স্কার্ফ চোখে রোদ চশমা মেয়েটি এগিয়ে আসছে মিসির দিকে মিসির আলি বাইনকুলার নামিয়ে তরুণীর দিকে তাকালেন তরুণী বলল চাচাজি কেমন আছেন আমার নাম পারুল চম্পার বড় বোন আমি আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছি আমি কি আপনার সামনের চেয়ারটায় বসতে পারি চম্পা পারুলদের কেউ হোটেল খুঁজে বের করে চলে আসবে এটা মিসরেলি ভাবেননি পারুল মেয়েটা যে এত রূপবতী তাও ভাবেননি বিস্ময়ে চাপা দিয়ে মিসরেলি সহজ গলায় বললেন বসতে পারো বোরকা নেই ব্যাপার কি আমি তো কখনো বোরকা পড়ি না আমার ছোট বোন পরে তোমার ছোট বোন কি তোমার মতোই রূপবতী জি আমরা যমজ বোন তবে আমার চোখ নীল ওর চোখ কালো পারুল বসতে বসতে বলল চাচাজি আমি দূর থেকে দেখেছি আপনি বাইনকোলার চোখে দিয়ে গাছের দিকে তাকিয়ে আছেন কি দেখছিলেন কাক দেখছিলাম কাক হ্যাঁ কাক কেন কাক দেখছিলাম এইসব জিজ্ঞেস করে সময় নষ্ট করবে না আমার কাছে কি জন্য এসেছ সেটা বলো আপনাকে আপনার আগের বাসায় নিয়ে যেতে এসেছি আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি আপনার পা ধরে বসে থাকব মিসির আলী কিছু বোঝার আগেই পারুল চেয়ার থেকে নেমে এসে পা পা চেপে বললেন দুহাতে গ্রাম্য ব্যাপার পারুল বলল ব্যাপার হোক বা আধুনিক ব্যাপার হোক আমি আপনার পা ছাড়ব না আমাকে ফিরিয়ে নিতে চাচ্ছ কেন আমরা দুই বোন মহাবিপদে পড়েছি আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন রকম বিপদ শুনলে আপনি চমকে উঠবেন রকম বিপদ বলো আমাদের মৃত শ্বশুর পিড়ে এসেছেন বাসায় ঘোরাফেরা করছেন খাওয়া দাওয়া করছেন আপনার কথাও জিজ্ঞেস করলেন আপনি কোথায় গেছেন জানতে চাইলেন শান্ত শান্তকলায় বললেন আমি এই মুহূর্তে যদি তোমার সঙ্গে যাই তাকে দেখতে পাবো হ্যাঁ দেখতে পাবেন একজন মৃত মানুষ জীবিত হয়ে ঘুরে বেড়াচ্ছে জি মিসরালি হাতের বাইনকুলার নামিয়ে বললেন চলো যাই দুর্বল মানুষের সমস্যা হচ্ছে তারা নানান ধরনের ডিলিউশনে ভোগে এই রোগ আবার সংক্রামক একজনের কাছ থেকে অন্যজনের কাছে যায় মাস মাসেস্টেরিয়াও আছে মানব গোষ্ঠীর একটি বড় অংশের ডিলিউশনের শিকার হওয়ার ঘটনাও আছে ইউরোপের ডায়নি অনুসন্ধান ছিল বড় ধরনের ডিলিউশন মিসরেলি নিশ্চিত মল্লিক সাহেবের পরিবারের দুই পুত্রবধূ ডিলিউশনে ভুগছে তারা মৃত মল্লিককে ঘুরে ফিরে বেড়াতে দেখছে মৃত মানুষকে জীবিত দেখা সাধারণ পর্যায়ের ডিলিউশন অনেক পিতামাতাই তাদের মৃত সন্তানদের জীবিত দেখেন তাদের সঙ্গে কথাবার্তা বলেন এই বিষয়ে প্রচুর কাজ করেছেন খ্রিস্টোফার বার্ড তার বিখ্যাত গ্রন্থের নাম দ্য সিক্রেট লাইফ অব ডিড পিপল উপন্যাসের চেয়েও সুখপাঠ্য বই পারুল মিসরালিকে তাদের মূলবাড়িতে নিয়ে এলো দোতলার একটা ঘরে ঢুকিয়ে বলল চাচাজি আপনি এই ঘরে অপেক্ষা করেন আমি এখান থেকে আপনাকে ডেকে নিয়ে যাব অদ্ভুত এক দৃশ্য দেখাব আপনি কি চা কপি কিছু খাবেন না আপনি খবরের কাগজ পড়ুন আমি আসছি চার দিনের বাসি খবরের কাগজ টেবিলে পড়ে আছে খাবার বাসি হলে যেমন দুর্গন্ধ ছড়ায় বাসি খবরের কাগজও একই রকম দুর্গন্ধ ছড়ায় পারুল পাঁচ দশ মিনিটের কথা বলে গিয়েছিল চল্লিশ মিনিট পার হওয়ার পর মিসির আলির হঠাৎ করেই সন্দেহ হল পারুল মেয়েটা তাকে এই ঘরে আটকে ফেলেছে ঘরের দরজা তালা দেয়া তিনি চেষ্টা করলেও সেই তালা খুলতে পারবেন না মিসির আলি উঠে দাঁড়ালেন দরজার কাছে গেলেন দরজা খুলতে পারলেন না দরজা সত্যি সত্যি তালা দেওয়া মিসির আলি দরজা ধাক্কাধাক্কি কিংবা পারুল পারুল বলে ডাকাডাকির ভেতর দিয়ে গেলেন না ঘরের ভেতরটা ভালোমতো দেখতে শুরু করলেন গেস্টরুম বা অতিথি কক্ষের মতো ঘর সিঙ্গেল খাট পাতা আছে খাটে বালিশ এবং চাদর পরিষ্কার এই ঘরে কেউ ঘুমায় না আসবাবপত্রের মধ্যে একটা আলনা আছে জানালার কাছে লেখালেখির জন্য চেয়ার টেবিল আছে টেবিলে পুরনো রিডার্স ডাইজেস্টের দুটা কপি এবং নিয়ামুল কোরআন গ্রন্থ আছে যে জানালার পাশে টেবিল চেয়ার আছে সে জানালা বাইরে থেকে বন্ধ ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে বাথরুম অনেকদিন ব্যবহার হয় না বাথরুমের র্যাকে সাবান শ্যাম্পু আছে ধোয়া টাওয়েল আছে কমোডের উপর প্লাশ বেসিনে তিন মাস আগের একটা টাইম পত্রিকা দেখে মিসিরালি অবাক হলেন মল্লিক সাহেবের বাড়ির কারোরই টাইম পত্রিকা পড়ার কথা না ঘরে একটা দেয়াল ঘড়ি আছে বেশিরভাগ গেস্টরুমের দেয়াল ঘড়ি ব্যাটারি শেষ হওয়ার কারণে বন্ধ হয়ে থাকে অতিথি এলেই নতুন ব্যাটারি লাগানো হয় এই ঘড়ির কাটা সচল আছে এখন বাজছে একটা পঁচিশ ক্ষুধা ক্ষুধাবোধ হচ্ছে টেনশনে ক্ষুধা বৃদ্ধি পায় দেয়ালি ছাড়াও গাঢ় রঙের একটা টেলিফোন সেট আছে রিসিভার কানে দিলেন পাতালের লাইন কাটা এটা যুক্তিযুক্ত বন্দিশালায় টেলিফোন থাকবে না মিসির আলি বিছানায় শুয়ে পড়লেন মাথার উপর ফ্যান ঘুরছে আবহাওয়া আরামদায়ক শীতল ক্ষুধার্ত মানুষেরা সহজে ঘুমোতে পারে না কিন্তু মিসির ঘুমিয়ে পড়লেন তার ঘুম ভাঙল তিনটা দশে প্রায় দু ঘন্টার আরামদায়ক ঘুম মিসর আলী মূল দরজা এবং টেবিলের সামনের জানালা পরীক্ষা করলেন দুটা এখনো বন্ধ তিনি যথেষ্টই ক্ষুধার্থ বোধ করছেন তাকে খাবার দেওয়া হবে কি না বুঝতে পারছেন না তাকে আটকে রাখার উদ্দেশ্যও পরিষ্কার হচ্ছে না পারুল মেয়েটা তার কাছে কি যাচ্ছে মানুষের ধর্ম হল যাকে সে ভয় পাবে তাকে আটকে ফেলার চেষ্টা করবে পারুল মেয়েটা কি তাকে ভয় পাচ্ছে কিসের ভয় তার কোনো গোপন কথা জেনে ফেলার ভয়। গোপন কথা দূরে থাকুক পারুল ও তার বোন চম্পা সম্পর্কে তিনি প্রকাশ্য কোনো কথাও জানেন না তিনি শুধু জানেন এ বাড়ির উপর এক ধরনের অসুস্থতা ভর করে আছে রাত এগারোটা বাজে মিসির আলীকে এখনো পর্যন্ত কোনো খাবার দেওয়া হয়নি তার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টাও কেউ করেনি তিনি কয়েকবার দরজা ধাক্কাধাক্কি করেছেন পারুল পারুল বলে ডেকেছেন কেউ সাড়া দেয়নি মিসরেলের কাছে মনে হচ্ছে তালাবন্ধ অবস্থায় তিনি ছাড়া বাড়িতে কেউ নেই বাড়ি নিঃশব্দ নিশ্চুপ মিসরেলি টাইম পত্রিকা রিডার্স ডাইজেস্ট এবং নিয়ামুল কোরআন গ্রন্থে সবটা পড়ে শেষ করেছেন নেয়ামুল কোরআন পড়তে গিয়ে মিসরেলি বুঝতে পারলেন এই ঘরে আরও একজনকে আটকে রাখা হয়েছিল সে ন্যামল কোরআন গ্রন্থের অনেক জায়গায় যেসব কথা লিখেছে তা হলো আমাকে কতদিন তালা বন্ধ করে রাখবি ক্ষুধায় মরে যাচ্ছি খাওয়া দে আমি তোরা ছাড়বো না তোরা এইভাবে আটকায় রাখব হে পাক হে গাফুর রহিম আমাকে উদ্ধার করো যাকে আটকে রাখা হয়েছিল তার নাম পারুল এই তথ্য বের করতে আলীর তেমন বেগ পেতে হয়নি বালিশে পারফিউমের গন্ধ পেয়েছেন এই গন্ধ তার চেনা প্রাইভেট জেলখানা থেকে মুক্তির একটা বুদ্ধি মাথায় এসেছে এই বুদ্ধি কতটা কার্যকর তা মিসিরেলি এখনো বুঝতে পারছেন না মূল দরজাটি কাঠের এই দরজা কি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে পুরনো দরজা শুকিয়ে খড়খড়ে হয়ে আছে কোনো রকমের দরজার এক কোনায় আগুন লাগালে দরজা পড়ে যাবে আগুন লাগানোর জন্য মেজবাক্স তার কাছে আছে মেজবাক্সে এগারোটা কাঠি বার জ্বালানো যাবে কাগজ আছে ধৈর্য ধরে দরজার একটা কোনায় আগুন ধরাতে হবে কাজটা করতে হবে ভোর রাতে যখন সবাই থাকবে ঘুমে দরজার আগুন বা ধোঁয়ার বিষয়টা কারো চোখে পড়বে না বাথরুমে তিনি শ্যাম্পুর একটা বোতল দেখেছেন কিছু কিছু শ্যাম্পু যথেষ্ট দাহ্য শ্যাম্পুর বোতলটা নিয়ে পরীক্ষা করা যেতে পারে খাটের নিচে তিনি একটা ফিডার পেয়েছেন প্লাস্টিকের পিডারে আগুন ধরলে ধিকি ধিকি করে অনেকক্ষণ জ্বলবে কাঠের দরজার এক কোনায় আগুন ধরে যাওয়ার কথা দরজায় চাকু দিয়ে দাগ দিতে পারলে হতো এতে দরজার সার্ফেস এরিয়া বাড়বে রাত তিনটায় মিসিডালি দরজা পোড়ানোর সময় নির্ধারণ করলেন রাত তিনটা ভালো সময় তিন হচ্ছে প্রাইম নম্বর পিথাগোরাসের মতে অতি রহস্যময় সংখ্যা দরজা পড়িয়ে বের হওয়ার বুদ্ধি কাজ করল না দরজার এক কোনায় আগুন ঠিকই জ্বলল তবে সে আগুন স্থায়ী হল না দরজার খানিকটা পুড়িয়ে নিভে গেল লাভের মধ্যে লাভ এই হলো যে দরজা পোড়ানোর উত্তেজনায় মিসরেলি রাত কাটল নির্ঘুম শরীরে ধস নেমে এলো বেঁচে থাকার জন্য শরীরকে মোটামুটি ঠিক রাখতে হবে প্রচুর পানি খেতে হবে তা তিনি খাচ্ছেন বাথরুমের বেসিন থেকে নিয়ে মগ মগভর্তি পানি কিছুক্ষণ পরপর পানি তার মন বলছে বাথরুমের বেসিনের পানি থাকবে না যে তাকে আটকেছে সে পানি বন্ধ করে দেবে তখন প্রবল তৃষ্ণায় কোমরের পানি ছাড়া গতি থাকবে না ক্ষুধার যন্ত্রণা কমে আসছে কাজটি করছে মস্তিষ্ক মস্তিষ্ক যখন দেখে খাবার পাওয়ার কোনো সম্ভাবনা নেই তখন খিদে কমিয়ে দেয় শরীরে জমে থাকা চর্বি থেকে প্রয়োজনীয় খাদ্য সংগ্রহের চেষ্টা করে একজন সবল মানুষ কোনো খাদ্য গ্রহণ না করে চল্লিশ দিন পর্যন্ত বাঁচতে পারে মিসিরেলি কোনো সবল মানুষ না নানান অসুখে পর্যুদস্ত একজন মানুষ তিনি ধরে নিয়েছেন এইভাবে তিনি বেঁচে থাকতে পারবেন দশ দিন এর বেশি না তবে শেষ দিনগুলো খুব কষ্টের হবে তার হেলুসিনেশন শুরু হবে বাস্তবতার দেয়াল ভেঙে যাবে তিনি ঢুকে পড়বেন অবাস্তব এক জগতে একজন সাইক্রাটিস্ট হিসেবে অনেকবার সেই জগতে তার ঢোকার ইচ্ছে হয়েছে ইচ্ছে এখন পূর্ণ হতে চলেছে কিন্তু তার ভালো লাগছে না বন্দি অবস্থায় মিসির আলী আটান্ন ঘণ্টা পার করলেন ক্ষুধাপুদ এখন পুরোপুরি চলে গেছে তৃষ্ণা আছে তবে তা কম বেসিনের কলের পানি বন্ধ হয়ে গেছে তিনি শেষ পানি কখন খেয়েছেন তা মনে করতে পারছেন না প্রবল ক্লান্তি তাকে ভর করেছে সময় কাটাচ্ছেন বিছানায় শুয়ে হেলুসিনেশন শুরু হয়েছে শুরুটা হলো ঘড়ি দিয়ে মিসির হঠাৎ দেখলেন ঘড়ির কাটা উল্টো দিকে ঘুরছে মিসির আলী মনে মনে বললেন ইন্টারেস্টিং হাতে কাগজ কলম থাকলে হেলুসিনেশনের ধাপগুলো লিখে ফেলতে পারতেন হাতে কাগজ কলম নেই ঠিক তিনটা বাজার সময় ঘড়ি উল্টো দিকে চলা শুরু করেছিল এখন বাজছে দুটা ঘড়ির কাটা কি দ্রুত ঘুরছে তিনি বুঝতে পারলেন না মিসির আলী ঘড়ির দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়লেন ঘুম ভাঙলে দেখেন তিনি বাইনকুলার হাতে হোটেলের বারান্দায় বসে আছেন কাক দম্পতি দেখছেন তিনি কি সত্যি হোটেলের বারান্দায় না হেলুসিনেশন যখন কাক মানুষের মতো কথা বলতে শুরু করলো তখন বুঝলেন এটাও কাক বলল মানুষের যেমন আছে আছে আমাদেরও আপনি সারাক্ষণ বাইনোকুলার ফিট করে রাখছেন এটা কি ঠিক আপনার উপর কেউ বাইনোকুলার ফিট করে রাখলে আপনার ভালো লাগতো মিস বললেন না কাক বলল সবারই অনেক প্রাইভেট ব্যাপার আছে হাগামোতা আছে ঠিক কিনা স্যার আপনি বলেন মিসির আলী বললেন অবশ্যই ঠিক আমি দুঃখিত আর বাইনকুলার ধরব না মিসির আলী চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন কতক্ষণ ঘুমালেন তিনি জানেন না হয়তো সঙ্গে সঙ্গে ঘুম ভাঙল অথবা দীর্ঘ সময় ঘুমালেন ঘুম ভাঙলে প্রথমেই ঘড়ি দেখলেন ঘড়ি উল্টা দিকে যাচ্ছে না স্থির হয়ে আছে ঘড়ির হিসেবে সময় এখন বারোটা দিন বা রাত বোঝা যাচ্ছে না বাথরুম থেকে শব্দ আসছে মনে হচ্ছে কেউ থালা বাসন ধরছে মিসির আলী বললেন কে কিশোরীদের মিষ্টি গলায় কেউ একজন বলল চাচাজি আমি চম্পা মিসির আলী হতাশ দীর্ঘশ্বাস ফেললেন আবার হেলুসিনেশন শুরু হয়েছে মিসির আলী বললেন বাথরুমে কেন সামনে আসো চাচাজি আমি বাথরুম পরিষ্কার করছি আমার হাতে হাত মোজা নেই বলে আপনার সামনে আসতে পারবো না আপনার সামনে এলে আপনি আমার হাত দেখে ফেলবেন আমার বিরাট পাপ হবে শেষ বিচারের দিন জবাব দিতে পারবো না বললেন ও আচ্ছা চম্পা বলল শরীরের উপর আমার ঘেন্না ধরে গেছে তো চাচাজি কাউকেই এখন শরীর দেখাই না হাত পায়ে আঙুল চোখ সব লুকিয়ে রাখি চাচাজি এই ঘরটা কি চিনতে পারছেন না আপনার এত বুদ্ধি আর সাধারণ ব্যাপারটা ধরতে পারলেন না ঘরে একটা মাত্র জানালা সে জানালা কঠিনভাবে বন্ধ মিসির বললেন এই ঘরেই কি তুমি তোমার শ্বশুর সাহেবের সঙ্গে দেখা করতে আস বলল আপনি খুব সুন্দর করে বললেন দেখা করতে আসি আমি দেখা করতে আসি না বাধ্য হয়ে ভয়ঙ্কর কিছু কর্মকাণ্ডের জন্য আসি মিসির বললেন তুমি আমাকে আটকে রেখেছো কেন চম্পা বলল আমি আপনাকে আটকে রাখিনি বড়পা আটকে রেখেছে কেন বড় বড়পা এই ঘরে অনেকদিন ছিল। এই দুঃখে সে সবাইকেই এভাবে আটকে রাখতে চায় কতদিন আটকে রাখবে জানি না মনে হয় ছাড়বে না ছাড়বে না না চাবি কুয়ায় ফেলে দিয়েছে তো দরজা খুলবে কিভাবে সেটাও একটা কথা চাচাজি আমি এখন যাই পরে আসবো হাত মোজা পরে আসবো তখন আপনার সামনে আসা যাবে গল্প করা যাবে আচ্ছা আপনার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসবো আপনি আরাম করে সিগারেট খাবেন মিসির আলী বললেন সঙ্গে দিয়াশলাই আনবে আমার দিয়াশলাইয়ের কাঠি শেষ হয়ে গেছে চম্পা বলল অবশ্যই দিয়াশলাই আনবো আপনি ঘুমিয়ে তো চাচাজি আপনার ঘুম দরকার ঘুম পাড়ানি গান গাইয়ে ঘুম পাড়াবো মিসির আলি ক্লান্ত গলায় বললেন গান লাগবে না এমনিতেই ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে তলিয়ে গেলেন একসময় ঘুম ভাঙল তিনি অবাক হয়ে দেখেন ঝুম বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে ঘরের ভেতর কাক দম্পতির বাসাও ঘরের ভেতর বৃষ্টিতে ভিজে দুটা কাক শীতে থরথর করে কাঁপছে পুরুষকে কাকটা মিসিরালিকে বলল স্যার একটা ছাতা দিতে পারবেন প্লিজ মিসির বললেন ছাতা পাবো কোথায় তা কে দেখো আমিও ভিজছি কাক বলল একটা কিছু ব্যবস্থা কি করা যায় স্যার বৃষ্টির পানি ভয়ঙ্কর ঠান্ডা ডিমগুলো পুরোপুরি ভিজে গেলে আর বাচ্চা ফুটবে না মিসির বললেন তোমার বাসাটা কি আবার খাটের নিচে আনতে পারো তাহলে বৃষ্টির পানির হাত থেকে বাঁচতে পারো থ্যাংক ইউ স্যার ভালো সাজেশন কাকদম্পতি অনেক কষ্টে বাসাটা খাটের দিকে আনছে বাসা মিসির আলির হাতের নাগালে চলে এসেছে তিনি ইচ্ছা করলেই হাত বাড়িয়ে বাসাটা ধরে খাটের নিচে চালান করে দিতে পারেন কিন্তু তা সম্ভব হচ্ছে না তার সমস্ত শরীর অবশ ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে মিসির আলির কেন জানি মনে হচ্ছে এবার ঘুমিয়ে পড়লে আর ঘুম ভাঙবে না তিনি প্রাণপণে জেগে থাকার চেষ্টা করছেন স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কি আমাকে চিনতে পারছেন আমি আপনার ছাত্রী আমার নাম রেবিকা ও আচ্ছা আচ্ছা চিনতে পারেননি শরীরটা ভালো না তো এই জন্য সমস্যা হচ্ছে স্যার আমি আপনাকে চামড়ায় বাঁধানো একটা খাতা দিয়েছিলাম এখন মনে পড়েছে তুমি কেমন আছো আমি ভালো আছি কিন্তু আপনার এই কি অবস্থা একটু বেকায়দা অবস্থাতেই আছি এরা আমাকে আটকে ফেলেছে কেন কেন তা তো জানি না স্যার আপনি জানবেন না তো কে জানবে আপনি হচ্ছেন মিসির আলী ঠান্ডা মাথায় চিন্তা করে বের করুন কেন তারা আপনাকে আটকেছে এরা কি আপনার শত্রুপক্ষ না তাদের ক্ষতি হয় এমন কিছু কি আপনি করেছেন না আপনাকে আটকে রাখলে তাদের কি কোনো স্বার্থ সিদ্ধি হয় না আপনার চিন্তা করার ক্ষমতা ঠিক আছে কিনা সে পরীক্ষা কি করবেন কি পরীক্ষা প্লিজ টেস্ট স্যার মনে পড়েছে হ্যাঁ পড়েছে একশো থেকে নিচের দিকে নামতে হবে প্রথমবার একটি সংখ্যা বাদ দিয়ে নিচে নামা একশো থেকে হবে আটানব্বই তারপর দুটা সংখ্যা বাদ দিয়ে পঁচানব্বই তারপর তিন সংখ্যা বাদ একানব্বই স্যার পরীক্ষা দিতে থাকুন এই পাকে আমি পানি এনে দিচ্ছি পানি কোথায় পাবে পানি তো বন্ধ আমি কমর থেকে পানি আনব আপনি কল্পনা করবেন ঝর্নার পবিত্র পানি খাচ্ছেন বেঁচে থাকার জন্য আপনার পানি খাওয়াটা জরুরি ঠিক না স্যার হ্যাঁ ঠিক মিসির ঘুমিয়ে পড়লেন তিনি কতক্ষণ ঘুমালেন তা জানেন না পানির পিপাসায় তার বুক শুকিয়ে গেছে বিছানা থেকে নামার শারীরিক শক্তি তার নেই মাথার কাছে দুঃখিত চোখ মুখ করে পারল দাঁড়িয়ে আছে মিসির আলি বললেন পারুল আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবে আমি পারুল না আমি এক ভূতনি আমার নাম হুড়বুড়ি ও আচ্ছা তুমি হুড়বুড়ি জি হুড়বুড়ি একটা ছড়া শুনবেন স্যার হুরবুড়ি থুরথুরি বুড়বুড়ি কুরকুরি পুরপুরি পুরপুরি মিসির আলী বললেন চুপ করো প্লিজ হুরবুড়ি চুপ করল তখন বেজে উঠল লাল টেলিফোন এই টেলিফোনের তার ছেঁড়া তারপরেও বাজছে কেন টেলিফোন নিশ্চয়ই বাজছে না তিনি ভুল শুনছেন তার বিভ্রান্তির কাল শুরু হয়েছে রিং হতে হতে টেলিফোন থেমে গেল এখন ভাঙচুরের শব্দ হচ্ছে মিসিরালি বললেন কি হচ্ছে হুড়বুড়ি বলল স্যার পুলিশ এসেছে দরজা ভাঙছে শব্দ শুনছেন মিসিরেলে ক্লান্ত গলায় বললেন ও আচ্ছা পুলিশ পুলিশের সঙ্গে জশু আছে মনে হয় সেই আপনাকে উদ্ধারের জন্য পুলিশ এনেছে স্যার দরজা ভেঙে ফেলেছে তাকিয়ে দেখুন পুলিশ ঢুকছে মিসির আলী তাকিয়ে আছেন তিনি পুলিশ দেখতে পাচ্ছেন যশুকে দেখতে পাচ্ছেন তাদের সঙ্গে মল্লিক সাহেবও আছেন একজন মৃত মানুষ যার ডেড বডি কুয়া থেকে তোলা হয়েছে মৃত মানুষ সামনে দাঁড়িয়ে থাকতে পারে না এটা নিশ্চয়ই হেলুসিনেশন মিসির আলী চোখ বন্ধ করলেন স্যার চোখ মেলুন মিসির আলী চোখ মেললেন তার কাছে মনে হল তিনি হাসপাতালে আছেন তাকে স্যালাইন দেওয়া হচ্ছে একজন অল্প বয়সী ডাক্তার তার সামনে দাঁড়িয়ে এই ডাক্তার লাল সোয়েটারের ওপর সাদা অ্যাপ্রন পড়েছে তাকে সুন্দর লাগছে স্যার আপনি একটা প্রাইভেট হাসপাতালে আছেন এবং ভালো আছেন আপনার শরীর খাদ্য গ্রহণের জন্য এখনও তৈরি না তাই আপনাকে স্যালাইন দেয়া হচ্ছে স্যার আপনি কি আমার কথা বুঝতে পারছেন পারছি পুলিশ ইন্সপেক্টর রকিব আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চান কথা বলবেন হুম পুলিশ ইন্সপেক্টর রকিব এসে সামনে দাঁড়ালেন মিসির আলির দিকে তাকিয়ে হাসলেন মিসির আলির এখন মনে হল তার হেলুসিনেশন হচ্ছে না তিনি বাস্তবে বাস করছেন হেলুসিনেশনের দৃশ্যগুলো চড়া রঙে আঁকা হয় এখন তা না মিসির আলী বললেন আমি কতদিন বন্দী ছিলাম রকিব বললেন ছয় দিন আমি বন্দি এই খবর আপনাদের কে দিল একজন মহিলা টেলিফোনে জানিয়েছেন তার নাম পারুল কবে জানিয়েছে যেদিন আপনাকে আটকানো হয় তার পরদিন দিন ভোরবেলা আমরা তার কথা গুরুত্বের সঙ্গে নেইনি কারণ এই মহিলা উদ্ভট সব কথা বলছিলেন তার মৃত শ্বশুর জীবিত হয়ে ফিরে এসেছেন এইসব যাবি মিসির চোখ বন্ধ করলেন ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছে কথা বলতে বা কথা শুনতে ইচ্ছে করছে না ঘুমোতে ইচ্ছে করছে পুলিশ ইন্সপেক্টর বললেন স্যার আপনি রেস্ট নিন পরে আপনার সঙ্গে আলাপ করব আপনার কিছু সাহায্য আমাদের দরকার মৃত মানুষকে জীবিত দেখার ঘটনা কিন্তু ঘটেছে একজন দাবি করেছেন তিনি মল্লিক সাহেব তার কর্মচারীরাও তাই বলছে মিসির চোখ না বললেন একজন মৃত মানুষ কখনোই জীবিত হয়ে ফিরবে না এটা মাথায় রাখুন আমার ধারণা আমি ব্যাপারটা ব্যাখ্যা করতে পারব তবে সুস্থ হওয়ার জন্য আমাকে কিছুটা সময় দিন রকিব বললেন অবশ্যই স্যার অবশ্যই মিসিরালে চোখ বন্ধ করলেন চোখ মেললেন তেরো ঘন্টা পর শারীরিক এবং মানসিকভাবে তিনি তখন সম্পূর্ণ সুস্থ মুনহাউজ হোটেলে দুশো নম্বর ঘর সময় সন্ধ্যা সাতটা মিসির বিছানায় বসে আছেন তার সামনে প্লাস্টিকের লাল চেয়ারে মল্লিক সাহেব বসে আছেন মল্লিক সাহেবের মুখ হাসি হাসি তাকে দেখেই মনে হচ্ছে তিনি আনন্দময় সময় কাটাচ্ছেন কিছুক্ষণ আগে ছোট্ট একটা নাটক হয়েছে নাটক দেখেও তিনি তৃপ্তির হাসি এসেছেন নাটকটার প্রধান চরিত্র যশু সে মিসির আলির জন্য চা নিয়ে এসেছিল ঘরে ঢুকে মল্লিক সাহেবকে বসে থাকতে দেখে আর্তচিৎকার দিল ও আল্লাগো হাত থেকে চায়ের কাপ পড়ে গেল সে ছুটে ঘর থেকে বের হয়ে গেল মল্লিক সাহেব আনন্দিত গলায় বললেন ভয় খাইছে প্যান্টে পিসাব না করে দেয় মিসির আলী বললেন ভয় পাওয়ারই কথা সবার কাছে আপনি একজন মৃত মানুষ আপনার সব দেহ কুয়া থেকে তোলা হয়েছে তারপর আপনাকে জীবিত দেখা যাচ্ছে আপনি ঘুরে বেড়াচ্ছেন সিগারেট খাচ্ছেন মল্লিক দাঁত বের করে তৃপ্তির হাসি হেসে বললেন পুরে ঘ্যাংরা অবস্থা মিসরালি বললেন ঘ্যাংরা অবস্থা মানে কি অতিরিক্ত বেড়াছেড়াকে বলে ঘ্যাংরা অবস্থা পাবলিক তো ভয় খাবেই পাবলিকের ভয় খাওয়ারই কথা পুলিশও ভয় খাচ্ছে ঘটনা শোনেন মজা পাবেন আমি পুলিশ ইন্সপেক্টর রকিব সাহেবের সঙ্গে হাত মিলাবার জন্য হাত বাড়ালাম উনি লাভ দিয়ে দুই ফুট দূরে সরে গেলেন একমাত্র আপনাকে দেখলাম ভয় খান নাই আপনাকে দেখে কিছুটা আচানক হয়েছে আপনি কেন ভয় খান নাই মিসির বললেন আমি জানি মৃত মানুষ কখনো জীবিত হয়ে ফেরে না অন্য কোনো ব্যাপার আছে এই জন্য ভয় পাইনি মল্লিক সাহেব আগ্রহ নিয়ে বললেন অন্য ব্যাপারটা কি আমার একটু বুঝায় বলেন মিসির আলী বললেন আপনার যমজ ভাই আছে যে দেখতে অবিকল আপনার মতো সে মারা গেছে অথবা খুন হয়েছে তার ডেড বডি কুয়াই ফেলা হয়েছে আপনার না মল্লিক সাহেব গলা নামিয়ে বললেন আমার জমজ ভাই আছে তার বিষয়ে কেউ জানল না এটা কেমন কথা মিসির বললেন কেউ জানে না তা ঠিক না আপনার দুই ছেলে তো প্রায়ই বলতো এরা দুজন মল্লিককে দেখে একজন ভালো একজন মন্দ পাগলের কথা আপনি ধরবেন দুটাই পাগল নির্বোধ পাগল প্রায়ই দেখবেন এরা কানে ধরে উডবেস করছে কেউ তাদের কানে ধরে উডবেস করতে বলে নেই তারপরেও করছে বলুন তো কেন মিসরেলি বললেন জানি না কেন অনুমান করতে পারেন না অনুমানও করতে পারছি না মল্লিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন এই দুই ছাগলকে আমি প্রায় একশো বার পঞ্চাশ বার কানে ধরে উড্বস করতে বলি এরা অ্যাডভান্স করে রাখে খাতায় লেখা থাকে সেখান থেকে বাদ দেয় এদের কোনো কথার উপর বিশ্বাস রাখা যায় আপনিই বলেন পাগলের কি কোর্টে গ্রাহ্য করবে চুপ করে থাকবেন না কথা বলেন মিসির বললেন পাগলের সাক্ষ্য কোর্ট গ্রাহ্য করে না এই তো এখন পথে আসছেন বড় পুত্র ছক্কার ছেলে মারা গেল কিসমত নাম তার মধ্যে কোন বিকার নেই এক ফোঁটা চোখের পানি নেই আরেকজনের বাচ্চা কোলে নিয়ে ঘুরছে মিসির আলী বললেন কিসমত কার ছেলে এই নিয়ে মনে হয় বিতর্ক আছে মল্লিক বললেন কোনো বিতর্ক নাই রে ভাই বিতর্ক দুই পোলার দুই বদ বউ তৈরি করছে কুচ্ছিত নোংরা কথা চালু করেছে এজন্য এদের একজনরা আমি ডাকি বড় আর একজনরা ডাকি ছোট কুত্তি আরে কুত্তি তোদের শ্বশুর নাকি তোদের তার সাথে সেক্স করতে বলে এরকম ঘটনা ঘটলে তোরা কেন সোনামুখ করে তার কাছে যাবি কেন পাবলিককে বলবি না পুলিশের কাছে যাবি না মিসির আলী সাহেব বলেন আমার কথায় কি যুক্তি আছে মিসির আলী বললেন যুক্তি আছে মল্লিক বললেন বড় কুত্তিটা আবার বলে তার কোনো সন্তানাদি নেই আরে কুত্তি সিজারিয়ান করে তোর পেটে সন্তান বের করা হয়েছে পেটে সিজারিয়ানের দাগ আছে মিসিরেলি বললেন সে তাহলে মিথ্যাটা কেন বলছে মল্লিক সাহেব দীর্ঘ নিঃশ্বাস পেলে বললেন আমি জানি না আমি যেমন জানি না যারা এই কাণ্ড ঘটাচ্ছে তারাও জানে না আমি ঘটনা জানার অনেক চেষ্টা নিয়েছি ভাই সাহেব বড় কুত্তিটাকে তিন দিন খাওয়া পানি ছাড়া আটকায় রেখেছিলাম ঘটনা কি বল বললে ছাড়া পাবি ঘটনা বলেছে না বলে নাই তবে এই বিষয়ে আমার অনুমান একটা আছে অনুমান সত্য কিনা জানি না কি অনুমান শুনি দুই মেয়ে এই ধরনের কথা বলেছে যাতে আমার দুই পুত্র আমার উপর রাগ করে আমাকে খুন করে সমস্যা কি জানেন আমার দুই পুত্রের রাগ করার ক্ষমতা নাই একবার কি হলো ঘটনা শুনেন। বাড়ির একটা বিড়াল মোটর গাড়ির চাকার নিচে পড়ে মারা গেল আমার দুই পুত্র দানাপানি বন্ধ করে দিল দুইজনে দুইজনের গলা জড়াই ধরে কাঁদে আমি বললাম বিড়াল তোদের বাপ না মা বিড়াল মরে গেছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস কানে ধরে পঞ্চাশ বার উডবোস কর তারপর খেতে বস তারা দুজনেই বলল জি আচ্ছা পঞ্চাশ বার কানে ধরে উঠবস করল তারপর মল্লিক বিরিয়ানি হাউস থেকে দুই প্লেট বিরিয়ানি খেয়ে ঘুমাতে গেল যেন কিছুই হয় নাই আমি যে কথাগুলো বললাম সেগুলো কি বিশ্বাস হচ্ছে হচ্ছে এখন আপনাকে আসল কথা বলি এতক্ষণ যা বললাম সবই পালতু কথা আসল কথা হচ্ছে আমি বাবা মার এক সন্তান আমার কোনো জমজ ভাই নেই আপনি এবং পুলিশ হাজার চেষ্টা করেও কোনো জমজ ভাইয়ের সন্ধান পাবেন না মিসির আলি বললেন কুয়াতে যে বডি পাওয়া গেল সেটা তাহলে কার মল্লিক সাহেব ভাই তুলতে তুলতে বললেন খুঁজে বের করেন কার সিআইডি মিএডি কি কি যেন আছে সবই মিলে খুঁজুক বার করুক বডি কার ইন্সপেক্টর রকিব সাহেব যদি প্রমাণ করতে পারেন ডেড আমার জমজ ভাইয়ের তাহলে আমি ওনার পিসাব গ্লাসে ভর্তি করে চুমুক দিয়ে খাব এক বার কানে ধরে উঠবাস করব এখন ভাই আমি বিদায় নিব আপনাকে একটা শেষ কথা বলি আমার ওপর কোনো রাগ রাখবেন না আমি আপনাকে আটকাই নাই বড় করতে আটকায়ছে সে ভালো সাজার জন্য পরদিনই পুলিশকে টেলিফোন করেছে এমনভাবে করেছে যে পুলিশ তার কথা পাগলের প্রলাপ ভেবেছে আমি যখন টের পেলাম ঘরে কেউ আটক আছে তখন থানা থেকে পুলিশ নিয়ে এলাম রকিব সাহেবকে জিজ্ঞেস করলেই আমার কথা সত্যতা পাবেন ভাই সাহেব ইজাজত দেন বিদায় নেই আসসালামু আলাইকুম ব্যক্তিগত কথামালায় মিসর সর্বশেষ লেখা বিষয় মল্লিক সাহেব পুলিশ ব্যাপক অনুসন্ধান করেও মল্লিক সাহেবের কোনো জমজ ভাই আছে তা প্রমাণ করতে পারেনি আমি অনেক চেষ্টা করেও পুলিশকে ডিএনএ পরীক্ষায় রাজি করাতে পারিনি মৃত মানুষ এবং মল্লিক সাহেবের ডিএনএ পরীক্ষার ফলাফল তদন্তে সাহায্য করত আমার কাছে মনে হচ্ছে পুলিশ তদন্তের বিষয়ে আগ্রহী না বক্কাকে পুলিশ ছেড়ে দিয়েছে তারা আগের মতোই আছে দুই ভাই বাচ্চা কোলে নিয়ে ঘুরছে একসঙ্গে স্নান করছে সময় পেলেই কানে ধরে উডবোস করে খাতায় হিসেব জমা করছে মল্লিক সাহেব নিয়ম করে হোমিও ক্লিনিকে বসছেন রুগী দেখছেন সব আগের মতোই চলছে মল্লিক পরিবারের রহস্য সমাধানের চেষ্টা আমি করেছি সমাধান করতে পারিনি মল্লিক সাহেব সহায়তা করলে হয়তো কিছু হতো তিনি সহযোগিতার ধারে কাছেও নাই তিনি আমার কাছে যে একেবারেই আসেন না তা না মাঝে মধ্যেই আসেন নানান বিষয়ে কথা বলেন একটি বিষয় ছাড়া অবিকল তার মতো দেখতে যে মানুষটির মৃতদেহ কুয়া থেকে তোলা হলো সে কে তার সঙ্গে মল্লিক সাহেবের সম্পর্ক কি। মাল্টিপল পার্সোনালিটি মনোবিজ্ঞানের স্বীকৃত বিষয় একজন ভালো মানুষ এবং একজন মন্দ মানুষ একজনের মধ্যে বিকশিত হতে পারে ভালো মানুষ মল্লিক এবং মন্দ মানুষ মল্লিক একই ব্যক্তি এটি মনোবিজ্ঞানের গ্রাহ্য কিন্তু দুজন আলাদা দুই মানুষ যাদের একজনকে খুন করা হয় তা কি করে হয় আমি চেষ্টা করেছি চম্পা ও পারলের সঙ্গে কথা বলতে তারা রাজি হয়নি এই দুই মেয়ে মল্লিককে খুন করেছে বলে যে দাবি করছে তা মিথ্যা অ্যান্টাসি নামে কোনো ইঁদুর মারা বিষ নেই অ্যান্টাসি নামটাও হঠাৎ করে তাদের মাথায় এসেছে অ্যান্টাসিড থেকে দিয়ে অ্যান্টাসি মল্লিক সাহেবের বাড়িতে গোটাচারেক বিড়াল আছে যে বাড়িতে বিড়াল থাকে সে বাড়িতে ইঁদুর থাকে না আমি এক পর্যায়ে জীবিত এবং মৃত মল্লিকের ডিএনএ পরীক্ষা নিজ খরচে করতে চেয়েছিলাম তাও সম্ভব হল না পরীক্ষাটা হয় সিঙ্গাপুরে যে পরিমাণ অর্থ পরীক্ষার জন্য প্রয়োজন তা আমার ছিল না আমি নিজেও মনে হয় মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছি প্রায় যে ঘরে বন্দি ছিলাম সেই ঘর স্বপ্ন দেখি স্বপ্নে লাল টেলিফোন বাঁচতেই থাকে আমি টেলিফোন ধরতেই ওপাশ থেকে গম্ভীর গলায় একজন বলে ডিএনএ টেস্ট করা হয়েছে রিপোর্ট লিখে নিন জীবিত এবং মৃত দুজনের একই ডিএনএ অর্থাৎ দুজন একই ব্যক্তি স্বপ্ন আর কিছুই না আমার নিজস্ব চিন্তার প্রতিফলন আমি কি তাহলে ভাবছি মৃত এবং জীবিত একই মানুষ এর মানেই বা কি। আমি মুন হাউস হোটেলের দুশো নম্বর ঘরে এখনো আছি কাক দম্পতির উপর লক্ষ্য রাখছি ডিম বাচ্চা বের হয়েছে কাক দম্পতির সে কি আনন্দ তাদের আনন্দ দেখে মল্লিক পরিবারের জটিলতা ভোলার চেষ্টা করছি যখন মনে হয় পুরোপুরি ভুলে গেছি তখনই স্বপ্নে লাল টেলিফোন বেজে ওঠে কেউ একজন বলে জীবিত এবং মৃত মল্লিক একই ব্যক্তি প্লিজ টেক নোট মিসির অসুস্থ হয়ে পড়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি কিছু খেতে পারেন না রাতে ঘুমোতেও পারেন না যখন চোখে ঘুম নেমে আসে তখনই লাল টেলিফোন বাঁচতে থাকে তিনি লাভ দিয়ে বিছানায় উঠে বসেন মিসরেলি তার অসুখের কারণ ধরতে পেরেছেন মল্লিক পরিবারের রহস্য সমাধানে তার ব্যর্থতা নিজেকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন ব্যর্থতা সফলতারই অংশ দাবার চ্যাম্পিয়নকেও কখনো কখনো হার মানতে হয় যেখানে বিশ্ব চ্যাম্পিয়নদেরই এই অবস্থা সেখানে তার অবস্থান কোথায় সাইকোলজির খেলায় তিনি বিশ্ব চ্যাম্পিয়ন না অনেক রহস্য তিনি ভেদ করেছেন আবার অনেক রহস্যেরই কিনারা করতে পারেননি তার একটি খাতা আছে যার শিরোনাম অমীমাংসিত রহস্য যেসব রহস্যের তিনি কিনারা করতে পারেননি তার প্রতিটি সেই খাতায় লেখা আছে তবে সুযোগ পেলেই তিনি পুরনো রহস্যের মীমাংসা করতে চেষ্টা করেন মিসির আলি নিশ্চিত তিনি মল্লিক সাহেবের রহস্য নিয়ে অনেকদিন ভাববেন নির্ঘুম রজনী কাটাবেন হাসপাতালে ভর্তি হওয়ার তৃতীয় দিনে মিসির সঙ্গে দেখা করতে এলো বক্কা দুই ভাই সবসময় একসঙ্গে চলাফেরা করে আজ বক্কা একা বক্কা বলল যশুর কাছে শুনেছি আপনি অসুস্থ আপনাকে দেখতে এসেছি আপনার জন্য চারটা কোচি ডাব এনেছি ডাব বল মিসির আলী বললেন তোমার ভাই কোথায় বক্কা বলল সে কুয়ার মুখ বন্ধ করছে কুয়ার মুখ বন্ধ থাকা ভালো তাহলে অ্যাক্সিডেন্ট হয় না আমার মা কুয়াতে ডুবে মারা গিয়েছিলেন এটা কি আপনি জানেন জানি আমার মার নাম সুরমা এটা জানেন জানি মার মনে অনেক কষ্ট ছিল তো এই জন্য তিনি কুয়ায় ঝাঁপ দিয়েছিলেন অনেক কষ্ট থাকলে কুয়ায় ঝাঁপ দিতে হয় ঠিক না চাচাজি হ্যাঁ ঠিক আমি আর ভাইজান কি ঠিক করেছে জানেন আমাদের মনে যদি অনেক কষ্ট হয় তাহলে কুয়ায় ঝাঁপ দিব মনের কষ্ট দূর করার জন্য বাবাকে মারা ঠিক না বাবা হলো জন্মদাতা পিতা চাচাজি ডাব কেটে দিব খাবেন এখন খাবো না পরে খাবো বক্কা বলল চাচাজি এখন কাটি আপনি ডাবের পানি খাবেন আমি খাবো শ্বাস মিসির আলী বললেন ঠিক আছে কাটো ডাব কাটবে কিভাবে দা লাগবে তো বক্কা বলল দা নিয়ে এসেছি চাচাজি দা খারাপ জিনিস এই জন্যে রুমের বাইরে রেখেছি ভালো করেছি না চাচাজি হ্যাঁ ভালো করেছো বক্কার ডাব কাটা দেখতে দেখতে মিসিরালি মল্লিক রহস্যের আংশিক সমাধান বের করলেন এই সমাধানে ডাবের কোনো ভূমিকা নেই কিছু মীমাংসা হঠাৎ করেই মাথায় আসে বেশিরভাগ সময় স্বপ্নে আসে কেকুলে বেঞ্জিনের স্ট্রাকচার স্বপ্নে পেয়েছিলেন মেন্ডেলি পিরিয়ডিক টেবিল স্বপ্নে পান মিসির আলিও স্বপ্ন দেখছেন জীবিত মল্লিক এবং মৃত মল্লিক একই তাদের ডিএনএ তাই বলছে স্বপ্ন অনেককেই ইশারা দিয়েছে তাঁকেও দিচ্ছে কনসাস মস্তিষ্ক হিসাব নিকাশ করে আনকনশাস মস্তিষ্ককে খবর দিচ্ছে সেই খবর নিজেকে প্রকাশ করছে স্বপ্নে স্বপ্নে তিনি লাল টেলিফোন দেখছেন এই টেলিফোন অবশ্যই তাকে ক্লু দিয়ে সাহায্য করবে বক্কা আগ্রহ নিয়ে ডাবের শ্বাস খাচ্ছে তৃপ্তিতে তার চোখ প্রায় বন্ধ মিসির বললেন তোমাদের বাসার গেস্টরুমে একটা লাল টেলিফোন আছে না বক্কা হাঁসু চোখ মাথা নাড়ল এই টেলিফোনের নম্বর জানো বক্কা বলল এই টেলিফোনের নম্বর শুধু বাবা জানে আর কেউ জানে না তোমার বাবা কি ওই ঘরেই থাকেন বলল না মাঝে মাঝে থাকেন বাকি সময় ওই ঘর তালাবন্ধ থাকে তালাবন্ধ থাকে কেন ওই ঘরে ভূত থাকে এই জন্য তালাবন্ধ থাকে কিরকম ভূত বক্কা বলল চাচাজি কিরকম ভূত আমি জানি না আমি কখনো দেখি নেই কেউ কি দেখেছে আমার স্ত্রী চম্পা দেখেছে বড় ভাইজানের স্ত্রীও দেখেছে চাচাজি আরও চারটা ডাব কিনে নিয়ে আসি আর ডাব দিয়ে কি হবে বক্কা লজ্জিত গলায় বলল দুটা মাত্র ডাবে শ্বাস হয়েছে তৃপ্তি করে খেতে পারি নেই মিসির আলী বললেন এখানে ডাব না এনে তুমি বরং ডাব কিনে বাড়িতে চলে যাও পুরুষটু দেখে কেন যাতে ভেতরে শ্বাস থাকে তারপর দুই ভাই মিলে খাও বক্কার চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল যেন দিশাহারা নাবিক দিশা ফিরে পেয়েছে চাচাজি দাটা কি নিয়ে যাব না রেখে যাব দা নিয়ে যাওয়াই ভালো বক্কা বিদায় হতেই মিসির কাগজ কলম নিয়ে বসলেন একটা লিস্ট করবেন যাদের সঙ্গে তার দেখা হওয়া বিশেষ প্রয়োজন এক এ মল্লিক কাছি হাউসের ম্যানেজার মবিন উদ্দিন ইনি শুধু কাচ্চি হাউসের ম্যানেজারই না মল্লিক সাহেবের ডান হাত যারা নিজেদের ডান হাত প্রমাণ করে তাদের কাছে অনেক গোপন তথ্য থাকে সমস্যা একটাই এরা মনিবের প্রতি বিশ্বস্ততার কারণে কোনো তথ্যই প্রকাশ করে না সাহেবের দারোয়ান মিয়া এই লোক দীর্ঘদিন ধরে দারোয়ানের কাজ করছে সে নিশ্চয়ই অনেক কিছু জানে তিন পুলিশ ইন্সপেক্টর রকিব তার সাহায্যে ছক্কাবক্কা গ্রেপ্তার হওয়ার পর যে জবানবন্দি দিয়েছিল তার কপি আনতে হবে চার চম্পা পারুলের মা বাবার একটা ইন্টারভিউ দরকার মল্লিক সাহেবের বাড়ির ভিতরের খবর নিশ্চয়ই দুই মেয়ে তার বাবা মাকে বলেছে পাঁচ লাল টেলিফোনের নম্বর জানতে হবে তারপর বের করতে হবে এই টেলিফোন থেকে কাকে কাকে টেলিফোন করা হয় সেই তথ্য মোবাইল ফোনে এই তথ্য সংরক্ষিত থাকে ল্যান্ড টেলিফোনে থাকে কিনা তিনি জানেন না চেষ্টা করতে দোষ নেই মুন হোটেলের মালিক কবির সাহেবের সাহায্য নেওয়া যেতে পারে এ লোকের কানেকশান ভালো মিসির আলীর শারীরিক অসুস্থতা মনে হয় সেরে গেছে তিনি যথেষ্টই বল পাচ্ছেন মিসির আলী বিছানা থেকে নামলেন তাকে হাসপাতাল থেকে রিলিজ অর্ডার নিয়ে হোটেলে চলে যেতে হবে হোটেল থেকে জিনিসপত্র নিয়ে উঠতে হবে মল্লিক সাহেবের ভাড়া বাসায় তাকে হোটেলে থাকলে হবে না থাকতে হবে মূল ঘটনার কাছাকাছি এ মল্লিক কাচি হাউসের ম্যানেজার মবিন উদ্দিন এবং মিসির আলীর কথোপকথন মিসির আলী কেমন আছেন মবিন উদ্দিন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়া মিসির আলি আপনি ভালো থাকুন এমন দোয়া তো করি নেই মবিন আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন এতে আমার প্রতি আপনার মহব্বত প্রকাশিত যে মানুষ আমাকে মোহব্বত করে সে তার নিজের অজান্তেই আমার জন্য দোয়া করে মিসির আলি আমি আপনার কাছে দু একটি জিনিস জানতে চাচ্ছি মল্লিক সাহেব বিষয়ে কিছু তথ্য আপনি কি বলবেন মবিন মনিবের ক্ষতি হয় এমন কিছু আমি বলবো না আমি ওনার নুন খাই যার নুন খাই তার গুন গাই এটা আমার ধর্ম মিসির আলি আপনার কথা শুনে মনে হচ্ছে মল্লিক সাহেবের ক্ষতি হয় এমন তথ্য আপনার কাছে আছে মবিন আমি আপনার সঙ্গে বাহাসে যাব না আসসালাম আলাইকুম মিসির আলি চলে যাচ্ছেন মবিন উদ্দিন জি আল্লাহ হাফেজ মল্লিক সাহেবের বাড়ির দারোয়ান আকাস মিয়া এবং মিসির কথোপকথন আকাশ মিয়া স্যার আমি কিছুই জানি না আমি কিছুই দেখি নাই আমার রাতকানা রোগ আছে রাইতে খালি আন্ধাইর দেখি আর কিছু দেখি না মিসির আলী দিনে তো দেখেন আকাশ মিয়া আমি দিনেও দেখি না মিসির আলী দারোয়ানের চাকরি করেন রাতেও দেখেন না দিনেও দেখেন না আকাশ মিয়া যে না মিসির রাতেও দেখেন না দিনেও দেখেন না এই তথ্য কি মল্লিক সাহেব জানেন আকাস মিয়া ওনাকে জানাই নেই জানালে চাকরি চলে যাবে এই জন্য স্যার আমি এখন যাই আসসালাম মিসির আলী এবং সুরমা হোমিও হাসপাতালের নার্স জাহানারা বেগমের সাক্ষাৎকার মিসির আলী আপনি কি জানেন যে আমাকে মল্লিক সাহেবের বাড়ির একটা ঘরে ছয় দিন আটকে রাখা হয়েছিল জাহানারা বেগম জি না জানি না আমি অফিসের কাজে ব্যস্ত থাকি স্যারের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক আমার নাই স্যারের কুলখানিতে আমাকে ওনার বড় ছেলে দাওয়াত দিয়েছিল সেখানেও যাইনি মিসির আলি মল্লিক সাহেবের দুই ছেলে বক্কা দাবি করে যে তারা দুইজন মল্লিক দেখে এ বিষয়ে কিছু জানেন জাহানারা বেগম কিছু জানি না তারা দুইজন বাবা দেখে না তিনজন দেখে এটা তাদের বিষয় আমার বিষয় না মিসির আলি গত ছয় দিন ধরে মল্লিক সাহেবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না উনি কোথায় আছেন জাহানারা জানি না উনি কাজকামের মানুষ উনি কাজকর্ম নিয়ে থাকেন মিসির আলি আমি শুনেছি আপনি মাঝে মাঝে রাতে বাসায় যান না দুই বেডের হাসপাতালে থেকে যান এটা কি সত্যি জাহানারা বেগম কাজকামের চাপ যখন বেশি থাকে তখন বাধ্য হয়ে থাকতে হয় রুগী ভর্তি হলে রাত জেগে তার সেবা যত্ন করতে হয় তখন থাকা লাগে মিসির আলী মল্লিক সাহেবের এই হাসপাতালে কখনো কি রুগী ভর্তি হয়েছে জাহানারা আপনি উল্টো পাল্টা প্রশ্ন কেন করছেন আপনি তো পুলিশের লোক না পুলিশের লোক হলেও আমি ভয় পাই না আপনাকে সত্যি কথা বলি স্বামীর সঙ্গে আমার বনিবনা নাই ঝগড়া হয় তখন এখানে থাকি যাদের মনে পাপ তারা এর মধ্যে পাপ দেখতে পারে আমার মধ্যে কোনো পাপ নাই আমি বুঝতে পেরেছি কেউ আপনার কাছে কিছু লাগাইছে আপনাকে বলেছে যে আমি যখন রাতে থেকে যাই তখন মল্লিক স্যার আমার ঘরে থাকেন ইহা সত্য না মানুষের কথায় দয়া করে নাচবেন না ক্লিয়ার মিসির বলল জি ক্লিয়ার ইন্সপেক্টর রকিব এবং মিসির আলীর কথোপকথন মিসির আপনারা কি মল্লিক সাহেবের কেসটা ক্লোজ করে দিয়েছেন রকিব জি না কেস চালু আছে গোপনে গোপনে তদন্ত চলছে মাঝে মাঝে আমরা এরকম করি ভাব দেখায় যে মামলা তুলে নেওয়া হয়েছে তখন সাসপেক্টরা গা ঝাড়া দেয় এতে আমাদের সুবিধা হয় মিসির আলি আপনি বলছেন তদন্ত চলছে তাহলে মল্লিক সাহেব এখন কোথায় বলতে পারবেন রকিব বলতে পারবো তিনি আগাম সিলেনের এক বাড়িতে আছেন মাঝে মাঝে এই বাড়িতে থাকেন মিসির আলি আমি যে ঘরে বন্দি ছিলাম ওই ঘরে একটা লাল টেলিফোন আছে টেলিফোনের নম্বরটা কি আমাকে জোগাড় করে দিতে পারবেন রকিব স্যার আপনার সঙ্গে যদি কাগজ কলম থাকে তাহলে নম্বরটা লিখুন মিসির আলি এই নম্বর তাহলে আপনারা জানেন রকিব কেন জানব না বিস্ময়কর একটা ঘটনা ঘটেছে একই মানুষ একজন জীবিত আর একজন মৃত আর আমরা ঠিকমতো তদন্ত করব না তা কি হয় আপনি দুজনের ডিএনএ টেস্টের কথা বিশেষভাবে বলেছিলেন আপনি শুনে খুশি হবেন যে ডিএনএ টেস্ট হয়েছে রেজাল্ট আমাদের কাছে আছে মিসির আলি আমাকে কি ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখানো যায় না রকিব হাসতে হাসতে বলল আপনি বিখ্যাত মিসির আপনাকে কেন দেখাবো না ফটোকপি পাঠিয়ে দিচ্ছি মিসির আলি আর একটা ছোট্ট সাহায্য চাচ্ছি আমি মল্লিক সাহেবের যে ঘরে বন্দি ছিলাম সেখানে আরেক রাত থাকতে চাই রকিব কেন মিসির আলি আছে একটা বিষয়ে তবে আমি ভয় পাচ্ছি ওরা না আবার আমাকে আটকে ফেলে রকিব আপনি কবে থাকতে চান বলবেন সব ব্যবস্থা হবে বাড়ির চারদিকে পুলিশ থাকবে স্যার এখন লাল টেলিফোনের নম্বরটা লিখুন মিসির আলী নম্বর নিয়েই টেলিফোন করলেন চারবার রিং হওয়ার পর তরুণীর গলা শোনা গেল হ্যালো কে বলছেন মিসির আলী বললেন চম্পা আমি তোমার চাচাজি মিসির আলী তুমি ভালো আছো তরুণী জবাব দিল না তবে সে টেলিফোন নামিয়েও রাখল না মিসির আলী বললেন আগামীকাল রাতে আমি তোমাদের ওই ঘরে থাকব ব্যবস্থা করতে পারবে তরুণী জবাব দিল না মিসির আলী বললেন চম্পা তুমি যে টেলিফোন কানে ধরে আছো তা আমি জানি আগামীকাল রাত আটটার দিকে আমি চলে আসব রাতে কি খাবারের ব্যবস্থা করতে পারবে তরুণী এইবার কথা বলল প্রায় ফিসফিস করে বলল কেন আসতে চাচ্ছেন মিসির আলী বললেন স্মৃতি রোমন্থনের জন্য মাঝে মাঝে পুরনো স্মৃতি হাতরাতে হয় এটা স্বাস্থ্যের জন্য ভালো রাত আটটা সারাদিন ঝলমলে রোদ ছিল সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে মিসির আলী ছাতা মাথায় মল্লিক সাহেবের বাড়িতে এসে উঠেছেন দেখে মনে হচ্ছে মল্লিক সাহেবের বাড়ি শ্মশানপুরী কেউ বাস করে না বিড়ালের মিউ মিউ শব্দ ছাড়া কোনো শব্দ নেই মিসির আলী দোতলায় ওঠা সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে বললেন বাড়িতে কেউ আছেন কেউ জবাব দিল না দারোয়ান আকাশ মিয়াকে এক ঝলক দেখা গেল সে দ্রুত ঘরে ঢুকে গেল মিসির আলী দোতলায় উঠে গেলেন যে ঘরে বন্দী ছিলেন সেই ঘর খুঁজি বের করতে তার ব্যাগ পেতে হল না মূল দরজা পুলিশ ভেঙেছে দরজা ঠিক করা হয়নি মিসির আলী ঘরে ঢুকে দেখেন ঘরের ভেতর কাঠের চেয়ারে মল্লিক সাহেব বসে আছেন তার হাতে সিগারেটের প্যাকেট মিসির আলী অবাক হলেন না মল্লিক সাহেব এখানে থাকবেন মিসির আলী তা ধরেই নিয়েছিলেন মল্লিক মিসির আলির দিকে না তাকিয়ে বললেন ছোটকুত্তির কাছে শুনলাম রাতে আপনি খানা খেতে চেয়েছেন সে আপনার জন্য খানা পাকিয়েছে মোরগ পোলাও আর খাসির বটি কাবাব তবে আমার উপদেশ ছোট কুত্তির রান্না খাবার খাবেন না খাবারে বিষ মিশিয়ে দিতে পারে মিসির আলীকে দেখে মনে হচ্ছে না তিনি মল্লিক সাহেবের কথা শুনছেন তিনি খাটে বসলেন পরিচিত খাট পরিচিত বিছানা বালিশ চাদর কিছুই বদলানো হয়নি তিনি বালিশ নাকের কাছে নিয়ে গন্ধ শুকলেন মল্লিক বললেন আপনার ভাবভঙ্গি দেখে মনে হয় কিছু বলতে চান বলতে চাইলে বলেন বালিশ শুকাশুকের প্রয়োজন নাই বালিশের মধ্যে হিস্টোরি লেখা নাই মিসির আলী বললেন আপনার দুই ছেলে যে দুজন বাবা দেখত সেই রহস্য ভেদ করেছি তারা আসলেই ছোটবেলা থেকে দুজন বাবা দেখত মল্লিক সাহেব বললেন আপনাকে অনেকবার বলেছি আমার কোনো জমজ ভাই নেই মিসির আলী বললেন যমজ ভাই না সে আপনার সৎ ভাই আপনার বাবা তারও বাবা ডিএনএ টেস্টে তাই পাওয়া গেছে আপনার এই সদভাইয়ের কোনো সামাজিক স্বীকৃতি ছিল না মনে হয় তার জন্ম কাজের মেয়ের গর্ভে তবে আপনার বাবা তাকে পুরোপুরি বঞ্চিত করেননি আগাম সিলেনে তাকে একটা বাড়ি কিনে দিয়েছিলেন আপনার এই ভাই সত্যিকার অর্থেই ভালো মানুষ ছিল সে আপনার দুই ছেলেকে অসম্ভব পছন্দ করত এই ছেলে দুটি টানেই সে মাঝে মাঝে গোপনে আপনার বাড়িতে আসত সে লুকিয়ে থাকত এই ঘরে আপনি তাকে খুন করেছেন মল্লিক বললেন এত কিছু বলেছেন কিভাবে খুন করেছি সেটাও বলেন গলা টিপে মেরেছি মিসির বললেন দাব কাটা হয় এমন দায়ের পেছন দিয়ে তার মাথায় বাড়ি দিয়েছেন মল্লিক অবাক হয়ে বললেন এটা কিভাবে বললেন মিসির বললেন আপনার ছেলে বক্কা এই দা নিয়ে আমাকে দেখতে হাসপাতালে গিয়েছিল সে বলেছে দা খারাপ জিনিস তার কথা থেকে বুঝেছি মল্লিক বললেন হারামজাদাটা আমাকে ধরাই দিয়েছে দুই হারামজাদা ভাব ধরে থাকে যে এরা কিছুই বুঝে না তলে তলে বিরাট বুদ্ধি সিগারেট ধরালেন তৃপ্তির সঙ্গে দুটা টান দিয়ে বললেন আপনার সম্পর্কে আপনার দুই যা বলে তা ঠিক না আপনি এই কাজ কখনো করেননি করলে এদের কুত্তি ডাকতেন না আপনার রুচি নিম্নমুখী কাজের মেয়ে বা আপনার হাসপাতালের নার্সে সীমাবদ্ধ মল্লিক সাহেব বললেন নার্স হারামচাঁদিও মুখ খুলেছে আফসোস বিরাট আফসোস আপনি এত কিছু বের করে ফেলেছেন এখন বলেন আমার স্ত্রী সুরমাকে কে মেরেছে আমি মিসরেলি বললেন আপনি না আপনার স্ত্রী নিজেই কুয়াতে ঝাঁপ দিয়েছেন আমার ধারণা আপনার পুত্রবধূরা আপনার বিষয়ে তার কানে কথা তুলেছে তিনি এই দুঃখ নিতে পারেননি মল্লিক আনন্দিত গলায় বললেন আপনার বিরাট বুদ্ধি কিন্তু আপনিও শেষ পর্যন্ত ধরা খেয়েছেন আমার স্ত্রীকে আমিই মেরেছি সে স্বেচ্ছায় কুয়াতে ঝাঁপ দেয় নাই কেন মেরেছি সেটা একটা ইতিহাস আপনাকে বলার প্রয়োজন নাই খানা কি দিতে বলবো খানা খাবেন মিসির আলী হাঁসুচোক মাথা নাড়লেন মল্লিক সাহেব বললেন আপনাকে দেখে কখনো বুঝি নেই একজন চিকন চাকন মানুষের পেটে এত বুদ্ধি জানলে কোনোদিন বাড়ি ভাড়া দিতাম না লাথি দিয়ে বের করতাম মল্লিক কিছুক্ষণ চুপচাপ থেকে শান্ত গলায় বললেন ছোট কুত্তি আমাদের খানা দাও পুলিশ আজরাতেই আমাকে থানায় নিয়ে যাবে বাড়ির চারিদিকে পুলিশ খালি পেটে থানায় যাওয়া ঠিক না বৃষ্টির বেগ বাড়ছে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া চম্পা খাবার নিয়ে ঘরে ঢুকেছে আজ তার সারা শরীর বোরকায় ঢাকা না অতি রূপবতী এই মেয়েকে দেখে মিসিরালি মুগ্ধ হলেন তার কাছে মনে হল হেলেন অব ট্রয় ক্লিওপেট্রা কিংবা কুইন অব সেবা কখনোই দুই বোন চম্পা পারুলের চেয়ে রূপবতী না বাঙালি প্রাচীন কবির মতো মিসির মনে মনে আওড়ালেন কে বলে শারদ শশী সে মুখের তুলা পদনখে পড়ে আছে তার কতগুলা আজকের গল্প পাঠের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আজকে ছিল মিস সিরিজের গল্প যখন নামিবে আধার আমাদের পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর অবশ্যই বই পড়ুন বইয়ের সঙ্গে থাকুন এবং ভালো থাকুন টাটা